ওকে, আমি হচ্ছে গোল্ড চার্টে আছি। গোল্ড চার্টে আপনারা একটা জায়গা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 2015.85। এখান থেকে হচ্ছে আমার এন্ট্রি পজিশন বাই ধরা হয়েছে, সো বাই এন্ট্রি এখান থেকে নেওয়া হয়েছে। যদিও এটা মার্কেট অ্যানালাইসিস টেকনিক্যাল ভাবে করে তারপরে নেওয়া হয়েছে, রিস্ক থাকতেই পারে। তো সেই হিসাবে আমাদের এসএল যে পজিশনটা আছে সেটা প্রাথমিক অবস্থায় এসএল এটা ধরা হয়েছে, কিন্তু এই এসএলটাকে আমরা হচ্ছে এখানে রাখতে চাচ্ছি না, আমি হচ্ছে একটু নিচে রাখবো, কারণ অনেক সময় স্পাইক করতে পারে। সেই হিসাবে এই জায়গাটা নির্ধারণ করা হয়েছে 1996-16 পর্যন্ত। এবং আপনি যদি এখান থেকে টিপি যদি ধরে থাকেন, 0.01 লটে এখান থেকে তিনটা এন্ট্রি নেন, তাহলে ফার্স্ট এন্ট্রি টিপি হচ্ছে এই টিপি 1, সেকেন্ড এন্ট্রি হচ্ছে এটা টিপি 2, এবং থার্ড এন্ট্রি হচ্ছে এটা টিপি 3। তার মানে হচ্ছে 2020-31, 2026-66, 2032-71, এই তিনটা কে আমরা টিপি 1, টিপি 2, টিপি 3 ধরতে পারি 0.01 লটে তিনটা ট্রেড নিয়ে। ওকে, তিনটা ট্রেডের আমার এসএল পজিশন থাকবে হচ্ছে 1996.16, এই পর্যন্ত আমরা বাই টার্নে থাকবো। এখন এখান থেকে যদি আমি রেশিওটা দেখি, আমাদের এই পর্যন্ত হচ্ছে 1977, এবং আমাদের প্রফিট রেশিওটা যদি দেখি, তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি দেখ 1704, এবং মাঝামাঝি আমাদের এই যে জায়গাগুলো আছে, আমি যদি এখান থেকে এই অবস্থায় 447, এ পর্যন্ত 1129, এবং আমাদের থার্ড যেটা আছে সেটা হচ্ছে এ পর্যন্ত 1748 এই লেভেল। তো এইভাবে আমরা লং টাইমের জন্য এখানে এন্ট্রিটা নিয়ে রাখতে পারি। লাভ লস থাকতেই পারে, রিস্ক তো নিতে হবে, রিস্ক নিয়ে হচ্ছে আমাদের এইসব মার্কেট চলে থাকে। তো ফরেক্স সম্পর্কে যারা জানেন না, তারা আমার পুরাতন ভিডিওগুলো দেখে নেবেন, এবং কীভাবে এখান থেকে প্রফিট পাওয়া যায় সেটা দেখার জন্য আমার যে অ্যানালাইসিসগুলো আছে সেগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অনেক কিছু ধারণা আপনারা পেয়ে যাবেন, নিজে নিজে কিভাবে কি করতে হবে না করতে হবে বিস্তারিত জানতে পারবেন। যারা টেলিগ্রাম গ্রুপের সাথে থাকে তারা নিচে টেলিগ্রাম গ্রুপটা পেয়ে যাবেন, এবং ডিসক্রিপশনে অনেক কিছুই দিয়ে দেওয়া আছে, ওই লিঙ্কগুলো আপনারা ফলো করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।